করোনার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিশেষ সাতটি আদেশ জারি। 1. ব্যাংক ও এনজিওর 6 মাসের লোনের কিস্তি স্থগিত। 2. গ্যাস ও বিদ্যুৎ বিল 3 মাস স্থগিত। 3. আগামী 2 মাসের বাড়ি ভাড়া মওকুফের জন্য সকল বাড়িওয়ালাদের আদেশ। 4. 1 লক্ষ দিন মজুরদের 1 মাসের খাবার দ্রব্যাদি দেওয়ার জন্য সেনাবাহিনী নিয়োজিত থাকবে। 5. দেশের মানুষের স্বার্থে নববর্ষের অনুষ্ঠান বাতিল এবং সেই টাকায় করোনা রোগীদের জন্য সরঞ্জাম ক্রয় করতে আদেশ। 6. স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় 14 দিনের সরকারি ছুটি ঘোষণা। 7. সকল প্রাইভেট প্রতিষ্ঠানকে তাদের কর্মচারীদের 1 মাসের ছুটি এবং বেতন দেওয়ার আদেশ। এছাড়াও করোনা মোকাবেলার জন্য 100 কোটি টাকা থেকে এখন 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামীকাল সব আদেশ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ অন্যান্য প্রচার।